অবশেষে এলো মহেন্দ্রক্ষণ। ভালোবাসার মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টলি অভিনেত্রী রীতাভারী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা। সম্বিত চ্যাটার্জির সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন রীতাভারীর দিদি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ভক্তদের এই সুখবর দিয়েছেন টলিপাড়ার রীতাভারী চক্রবর্তী। দিদির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে আদুরে শুভেচ্ছাও জানিয়েছেন। নতুন কনেকে লাল শাড়ি, স্লিপলেস ব্লাউজ, মাথায় খোপা, তাতে ফুলগোজা, গলায় সোনার হার পরতে দেখা গেছে। অন্যদিকে রীতাভারীকে গাঢ় মেরুন রঙের লেহেঙ্গা, কপালে বড় মাংটিকা পরতে দেখা গেছে। রীতাভারীর পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। চলতি বছরের শুরুতে চার হাত এক হওয়ার কথা ছিল চিত্রাঙ্গদা ও সম্বিতের, কিন্তু করোনার কারণে তা স্থগিত করা হয়েছিল বলে জানিয়েছেন চিত্রাঙ্গদার মা সতরপা জেনারেল। কোভিডই বাধা হয়ে দাঁড়িয়েছিল চিত্রাঙ্গদার নতুন জীবনের শুরুতে। চলতি বছরের শুরুতেই জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিন প্রেমিক সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বাগদান সেরেছিলেন চিত্রাঙ্গদা। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়ে এনগেজমেন্টের অনুষ্ঠান সেরেছিলেন চিত্রাঙ্গদা। এবার সম্বিতের সঙ্গে সাত পাক ঘুরলেন চিত্রাঙ্গদা। বারবারই সাহসী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করে এসেছেন চিত্রাঙ্গদা। অভিনয়ের খাতিরে হোক বা ব্যক্তিগত কারণে হোক, প্রথম থেকেই নিজেকে সাহসী হিসেবে পরিচিত করে তুলেছেন তিনি। বেশ কয়েকটি ওয়েব সিরিজেও নজর কেড়েছেন এই অভিনেত্রী। এমনকি নিজের পদবি ব্যবহারের ক্ষেত্রেও চক্রবর্তীর বদলে মায়ের নাম সতরূপা ব্যবহার করেন এই অভিনেত্রী। তিনি ঠিক কতটা সাহসী তা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই স্পষ্ট ধরা পড়ে। একাধিকবার বিভিন্ন সময়ে বোল্ড ফটোশুটের ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কেড়েছেন তিনি। সেলিম আল আহসান, নিউজ ফ্ল্যাশ 71।